অচেনা প্রাণীর আক্রমণ আর আতঙ্কে গাইবান্ধা সদরের পুরো তিন গ্রাম একদিনে শতাধিক মানুষকে আক্রমণ করেছে। প্রায় 40 এর বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে। জানা যায় পৌর এলাকায় আবারো অচেনা প্রাণীর আক্রমণ সবার মনে আতঙ্ক তৈরি করেছে। একদিনেই শতাধিক মানুষকে কামড়ে দিয়েছে, তার মধ্যে 40 জন হাসপাতালে ভর্তি। প্রাণীটি শিয়াল নাকি কুকুর তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আহত হওয়া একজনের বর্ণনার সাথে অন্যজনের বর্ণনা মিলছে, তবে ভয়ে দিন কাটাচ্ছে তিন গ্রামের লোকজন। দর্শক, কয়েকদিন আগেও এমন প্রাণীর দেখা পাওয়া যায়, এখন আবারও আক্রমণ করছে। এমন অবস্থায় এলাকাবাসী আর প্রশাসনের কি করণীয় তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর এরকমই ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।